আমিও যদি হিটি যা তুমি গেল কেন ইসি ভালোবাসি তোমায় বাবা বুকটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাদের সেই সুপারস্টার শাকিব খান আর তার ছেলে এবং অপু বিশ্বাস সাথে আছে বুবলি। যাই হোক, আপনারা জানেন যে কয়েকদিন আগে শাকিব খানের যে দ্বিতীয় পুত্র শেজাদ খান বীর, তার জন্মদিন হয়ে গেছে। সেখানে শাকিব খান গিয়ে তার ছেলেকে কোলে নিয়েছে, কিন্তু সেই কোলে নেওয়াটা তার বড় ছেলে মেনে নিতে পারে নাই। যাই হোক, সামনে ভিডিওটা দেওয়া আছে, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কতটা রাগ করছে শাকিব খানের উপর। ওকে ভিউয়ার্স, দেখতে থাকি ভিডিওটা। আমিও যদি হিটি যা তুমি গেল কেন ইসি ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবার আদর যেন ঠিক এমনই। হঠাৎ করে বুবলির ছেলে শেহজাদকে তার বাবার সাথে দেখে মেনে নিতে পারছে না জয়। এক প্রকার দিশেহারা হয়ে পড়েছে সে। ছেলের এমন অবস্থা দেখে অপু বিশ্বাসও কান্না করে। জয় তার বাবার ভাগ কাউকে দিতে চায় না। সে মনে করে তার বাবা শুধুমাত্রই তাকে ভালোবাসে। জন্মের পর থেকে মা অপু বিশ্বাসের কাছেই বড় হচ্ছে জয়। চোখের সামনে না থাকায় বাবাকে সব সময় মিস করে সে। যে কোনো অনুষ্ঠানে গেলেও আগে পাপা পাপা করে বাবা শাকিব খানকে খুঁজে বেড়ায় এই ছোট্ট ছেলে। শাকিব বুবলির ছেলে শেহজাদ বীরের ছবি প্রকাশ্যে আসার পর সবার মতো তা দেখতে পান অপু বিশ্বাস ও জয়। বাবাকে ফোন করে জয় বলে, প্লিজ পাপা তুমি আমাকে ভুলে যেও না। অপু বিশ্বাসের মতো বুবলিকেও 2018 সালে গোপনে বিয়ে করেন শাকিব খান। দাম্পত্য জীবনে দুজন এখনো আলাদা থাকলেও পরিবার নিয়ে বেশ আনন্দে পালন করলেন ছেলের জন্মদিন। বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে, কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও নিতে হবে। একে একে দুই বাঘা নায়িকাদের বিয়ে করে সন্তানের মা বানালেও তাদের একজনকেও বউয়ের স্বীকৃতি দেননি শাকিব খান। তবে সন্তানদের প্রতি সকল দায়িত্ব পালন করে নাম্বার ওয়ান বাবা হতে চান এই নায়ক, তাই বড় ছেলে আব্রাম। যাই হোক ভিউয়ার্স, আপনারা তো ভিডিওটা দেখলেন যে তার ছোট ছেলেকে কোলে নিয়ে বা তাকে আদর করাতে তার বড় ছেলে বলছে বাবা তুমি আরও ভিলা যাইও না। যাই হোক, এমনটা আমি বলি নাই, ইউটিউব যে চ্যানেল যে ভিডিওটা এডিট করছে তিনি বলছেন যে বাবার কোলে উঠতে পারে না সেই জন্য কান্না করছে। ওটা একটা মিথ্যা ফ্যাক্ট, কারণ এই কারণে বললাম যে ওইটা হলো অপু বিশ্বাসের একটা বার্থডে একটা অনুষ্ঠানে যে জানি ওই বীর গানটা গাইছিল যে চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন। যখন এই গানটা গাইছিল তখন মানে অপু বিশ্বাস কেঁদে দিছিল, কিন্তু আমাদের ইউটিউবাররা এমন যে কোন জায়গায় কান্না করছে সেই কান্নাটারে কোন জায়গায় সেটিং করে দিছে যে কোলে নিছে সেই জন্য রাগ করছে। কিছু বলার নাই, এটাই হলো ইউটিউবারদের কাজ, ঠিক আছে? এইটাই ইউটিউবারদের কাজ যে কোন জায়গা থেকে কোন জায়গায় কী কাটসিট করবে, ঠিক আছে? ঘরের ভিতরে যদি ঝগড়া নাও থাকে ঝগড়া সৃষ্টি করে দিবে। যাই হোক ভিউয়ার্স, কেউ ভুল বুঝবেন না। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর একটা কথা যে আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।